নমস্কার বন্ধুরা শেয়ার বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই ভিডিওতে আলোচনা করব লং টার্ম মাল্টিভেগার স্টককে কিভাবে পিক করতে হয় সেটা আমরা জানবো তো এর আগের একটা ভিডিও দিয়েছিলাম তো পারলে আগে এই ভিডিওটি দেখে নেবেন সেখানে বলা আছে হাউ টু ফাইন্ড মাল্টিভেগার স্টক অর্থাৎ মাল্টিভেগার স্টককে আমরা কিভাবে চিনব এবং কী কী ক্রাইটেরিয়া ফুলফিল হলে সেটা ইন ফিউচারে মাল্টিভেগার রিটার্ন দিতে পারে তো এখানে আমি যা বুঝিয়েছি সেটা শুধুমাত্র বিগিনারদের জন্য তো সেখানে যে ইনফরমেশানগুলো আমরা পেয়েছি সবগুলোই অ্যাভেলেবেল সবাই দেখতে পারেন তো আমার এখানে একটাই কোশ্চেন যে যেখানে আমরা সব কিছু দেখতে পাচ্ছি তো আমরাই প্রথম না যে আমরা সেই ইনফরমেশানগুলো দেখছি এখানে বিভিন্ন বড় বড় ইনভেস্টার থেকে শুরু করে বিভিন্ন রিসার্চ টিম বিভিন্ন ব্রোকার সবাই এই ইনফরমেশানগুলো জানে তবুও স্টক প্রাইস কেন বাড়ছে না তো সেটা একটা কোশ্চেন বড় কোশ্চেন তো আমরা যদি এই মেথডটাও ফলো করি সেখান থেকেও কিন্তু একটা মাল্টিপ্যাকার রিটার্ন ইন ফিউচারে পাবো তবে আমাদের পেশেন্সের জন্য একটু হোল্ড করতে হবে এবং লং টার্ম ভিউ অবশ্যই রাখতে হবে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইন্ডাস্ট্রি পিস সাথে আমাদের স্টকের পি সবসময় কম্পেয়ার করতে তো একজন ম্যাডাম কমেন্ট করেছেন যে কিভাবে এটা আমরা দেখব তো আপনি যে ব্রোকার ইউজ করেন সেখান থেকে দেখতে পারেন অথচ এটা স্ক্রিন আর ডট কমের একটা একটা স্ক্রিনশট তো সেখানে যে কোনো কোম্পানি সম্পর্কে জানতে পারবেন যেমন এখানে দেওয়া আছে ইন্ডাস্ট্রি পি টোয়েন্টি ফোর এবং স্টকের পি ইলেভেন তার মানে বুঝতে পারছেন যে ইন্ডাস্ট্রি পির তুলনায় স্টকের পি অনেকটাই কম সুতরাং আন্ডার ভ্যালুড এছাড়া যদি আপনি গ্রো ইউজ করেন প্রথমে আপনি টাইপ করবেন টাটা মোটরস বা যে কোনো স্টক তারপর স্ক্রোল ডাউন করে নিচে আসবেন দেখবেন যে ফান্ডামেন্টাল লেখা রয়েছে এখানে মার্কেট ক্যাপ থেকে শুরু করে পি রেশিও পিবি রেশিও ইন্ডাস্ট্রি পি সবই পেয়ে যাবেন তো এখানে পি রেশিও দেখুন ইলেভেন পয়েন্ট ফোর থ্রি এবং ইন্ডাস্ট্রি পি টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন এইট তো এরকম করে দেওয়া আছে তো এভাবেও কিন্তু আপনি সেটাকে খুঁজে বের করতে পারেন তো মাল্টিপেকার স্টককে খোঁজার জন্য আমাদের কি দরকার তো আমি রিসেন্টলি কয়েকটা মাল্টিপেকার স্টকে ইনভেস্ট করেছি তো সেটা আমি জানাবো তো এখানে দেখুন মাল্টিপেগার স্টক খোঁজার জন্য আপনার শুধুমাত্র ইনফরমেশান দরকার ইনফরমেশান ইনফরমেশান অ্যান্ড ইনফরমেশান যদি আপনার কাছে ইনফরমেশান থাকে তবে আপনি মাল্টিপ্যাকার রিটার্ন পেতে পারেন কেননা এই যারা ইনফরমেশনের কিং তারাই কিন্তু এই মাল্টিপ্যাকার স্টকে ইনভেস্ট করে এবং মাল্টিপার রিটার্ন তারা তৈরি করে তো আমাদের অনেক সময় আমরা রিসার্চ করতে পারি না আমরা শুধুমাত্র শেয়ার মার্কেট না অন্য কাজের সাথেও অনেকে যুক্ত থাকি সেই জন্য ইনফরমেশন কিন্তু পাওয়া হয় না বা আমাদের দ্বারা সম্ভবও হয় না তো শেয়ার বাংলা চ্যানেল আপনার এই কাজগুলো খুব সহজ করে দেবে পুরো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন তো আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতেন চান লং টার্মের জন্য আমি এর আগের দিন জানিয়েছিলাম যে কিছুটা ফান্ডামেন্টাল এবং খুব সামান্য টেকনিক্যাল জানলেই হবে কিন্তু আপনি যদি আপনার রিটার্নকে টেন এক্স টোয়েন্টি এক্স বা হানড্রেড এক্স করতে চান তাহলে আপনার সেক্ষেত্রে শুধুমাত্র ইনফরমেশনই কাজ করবে অন্য কোনো কিছুই কাজ করবে না তো ইনফরমেশনের জন্য সবার আগে আমাদের ম্যানেজমেন্টের কথা জানা দরকার ম্যানেজমেন্ট কি বলছে কোম্পানি সম্পর্কে সেটা জানা দরকার কোম্পানির প্রমোটার কি চাইছে কি করতে চাইছে এবং ইন ফিউচারে তাদের মিশন ভিশন সব কিছুই আমাদের জানা দরকার যেগুলো পাবলিকলি সব ডেটাই অ্যাভেলেবেল হয় কিন্তু এত কোম্পানি এত প্রত্যেক দিন এতগুলো নিউজ আসে সবগুলো পড়ে সম্ভব হয় সম্ভব হয় না আমাদের তাছাড়া অনেকেই একা একা ইনভেস্ট করেন তো সবার পক্ষে বোঝা জানা বা ট্র্যাক করা সম্ভব নয় তো সবার আগে আমি বলি যে ফান্ডামেন্টালও না এবং টেকনিক্যালও না শুধুমাত্র ইনফরমেশনের ভিত্তিতে ম্যানেজমেন্টের কথা এবং প্রোমোটারের ভিত্তিতে যদি আমরা ইনভেস্ট করি তাহলে কিন্তু আমাদের ইনফিউচারে অনেকটাই ভালো আমরা আমাদের পোর্টফোলিওকে গ্রো করতে পারবো তো আমি দুই একটা উদাহরণ দেখাচ্ছি এখন আমি রিসেন্টলি একটি কোম্পানিতে ইনভেস্ট করেছি কোম্পানির নাম মেহাই টেকনোলজি তো সাতষট্টি টাকায় চলছে তো এখানে যদি আমি কোম্পানির ফান্ডামেন্টাল দেখতাম তাহলে কখনই আমি ইনভেস্ট করতাম না তো স্টকের পি দুই দুইশো আইডিয়ালি আমরা কি জানি যে অন অ্যান এভারেস্ট তিরিশের নিচে পিই পি রেশিও হলে সেটা ভালো এখানে দেখুন স্টকের পি দুইশো তো এটা দেখে সবার আগে আমি ইনভেস্ট করতাম না কিন্তু এই স্টকে আমি ইনভেস্ট করেছি তো আপনি যদি এখানে দেখেন তো একটা নিউজ এসেছিল মেহাই টেকনোলজি রিসিভ অ্যান্ড অর্ডার ওট টুয়েলভ এক্স অফ ইটস মার্কেট ক্যাপ অর্থাৎ মেহাই টেকনোলজি যা মার্কেট ক্যাপের টোটাল মার্কেট ক্যাপ অর্থাৎ কোম্পানির যত ভ্যালুয়েশান তার বারো গুণে বারো গুণের মতো কোম্পানি একটি অর্ডার পেয়েছে তো এটি এই যে নিউজ এটা মোটামুটি নয় জুলাইয়ের দিকে আসে নয় জুলাই থেকে এই স্টকটি কন্টিনিউয়াসলি টু পার্সেন্ট করে আপার সার্কিট মেরে যাচ্ছে এবার টু পার্সেন্ট কেন কেননা কোম্পানি ইএসএমের ফ্রেমওয়ার্কে রয়েছে তো আমিও এই কোম্পানিতে ইনভেস্ট করেছি এবং কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন টু পার্সেন্ট করে ভালোই রিটার্ন পাচ্ছি তো নয় জুলাইয়ে এই স্টকটির দাম মোটামুটি উনতিরিশ টাকা তিরিশ টাকার কাছাকাছিতে ট্রেড করছিল এখন সেটা হয়েছে সাতষট্টি টাকা তো কন্টিনিউয়াসলি এখানে কিন্তু খুব ভালো একটা র্যালি আমরা দেখতে পাচ্ছি তো এই কোম্পানিটি যে অর্ডার পেয়েছে সম্ভবত ছয় মাসের মধ্যে এই অর্ডারটাকে এক্সিকিউট করতে হবে এবং তার সাথে সাথে প্রায় পাঁচ বছর ধরে যে অর্ডারটি কমপ্লিট করবে তার দেখাশোনাও কিন্তু এই কোম্পানির আন্ডারই পড়েছে তো এই জন্য স্টক প্রাইসের মধ্যে আমরা কিন্তু র্যালি দেখছি তো এই স্টকটিকে আমি ক্যাচ কীভাবে করলাম শুধুমাত্র একটা নিউজ পড়ে নেক্সট আরেকটি স্টক স্টকটির নাম ওয়েবসল এনার্জি সিস্টেম এই স্টকটি আগের দিন ফাইভ পার্সেন্ট আপার সার্কিট মেরেছে আগের দিন আমরা জানিস যে সবগুলো কোম্পানির স্টক প্রাইজের মধ্যে ফল দেখেছি আমরা তো এই স্টকের পি পাঁচশো সাতষট্টি তো এই পিই দেখলে কেউ কিন্তু এই স্টকে ইনভেস্ট করবে না আর ও সি নেগেটিভ অর্থাৎ কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস সিক্সটিন পয়েন্ট সেভেন যেটা নেগেটিভ আর ওই মাইনাস টেন তো সেটাও নেগেটিভ কোনো যতগুলো আমাদের প্যারামিটার আমরা দেখি ইনভেস্ট করার সময় কোনোটাও কিন্তু ঠিক না এছাড়া প্লেস পার্সেন্টেজ এইট্টি ফোর পার্সেন্ট এটাও নেগেটিভ তো সব দিক দিয়েই নেগেটিভ তো তো এই এই যে কোম্পানিতে যারা ইনভেস্ট করতে চান বা বা ফান্ডামেন্টাল অনুযায়ী ইনভেস্ট করবেন যখনই এগুলো দেখবেন তখনই কিন্তু আপনি এই স্টকে কখনোই ইনভেস্ট করবেন না কিন্তু এই স্টকের যদি আমি লাস্ট কয়েক কোয়ার্টারের এখানে সেলস দেখি কোম্পানি ডিসেম্বর দুই হাজার বাইশে কোনো সেলস করেনি মার্চে কোনো করেনি দুই মার্চে জুন জুনেও কোনো সেল করেনি সেপ্টেম্বরেও কোনো সেল করেনি ডিসেম্বরে এক কোটি টাকা সেল করেছে এছাড়া মার্চ দুই হাজার চব্বিশে পঁচিশ কোটি সেল করেছে এবং তার সাথে সাথে জুন অর্থাৎ লাস্ট কোয়ার্টারে একশো কোটি টাকা সেল করেছে কিন্তু আগের কোয়ার্টারগুলোতে দেখুন সেলস নেই অথচ মানে এখানে কোম্পানি কোনো ইনকাম করতে পারছে না কিন্তু এক্সপেন্স প্রচুর করছে ছয় কোটি দুই কোটি এক কোটি মানে বিক্রি করতে পারছে না উল্টো কোম্পানির খরচ বেশি হচ্ছে সেলের তুলনায় এক্সপেন্স বেশি তার মানে কি প্রফিট নেগেটিভ অবশ্যই হবে তো মাইনাস পাঁচ কোটি মাইনাস এক কোটি মাইনাস এক কোটি মাইনাস এক কোটি মাইনাস দুই কোটি মাইনাস তিন কোটি সুতরাং কোম্পানি লস মেকিং কোম্পানি তবুও আমি যদি স্টক প্রাইস দেখাই যে স্টক প্রাইসের মধ্যে দেখুন এই স্টকটি প্রায় দুই মার্চ আমি যদি লাস্ট এক বছরের ডেটা দেখি এগারোশো চুয়াত্তর পার্সেন্ট প্রায় হাজার পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মাত্র এক বছরে তো এখানে কোম্পানির কোনো সেলস নেই কোনো গ্রোথ নেই কোম্পানি প্রফিট করতে পারছে না সেলসের তুলনায় কোম্পানির খরচ বেশি হচ্ছে তবু এখানে স্টক প্রাইস বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে শুধুমাত্র ইনফরমেশনের ভিত্তিতেই কিন্তু বেড়ে যাচ্ছে তো আমি দেখাবো যে কেন এই এর স্টক প্রাইস কন্টিনিউয়াসলি বাড়ছে তো বুঝতেই পারছেন প্রায় হাজার পার্সেন্টের মতো রিটার্ন এক বছরেই এই কোম্পানিটি দিয়েছে তো আমি এই স্টকটি যদি লাস্ট কয়েকদিনের ডেটা দেখি তো লাস্ট কয়েকদিন কন্টিনিউয়াসলি এখানে আপার সার্কিট কন্টিনিউয়াসলি মেরিয়ে যাচ্ছে আগস্টের এক তারিখ থেকে অর্থাৎ এক মাসে এই স্টকটি প্রায় এইটটি সেভেন পার্সেন্টের মতো রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে তো লাস্ট মাসে ভাবুন যে কি রকম স্টক প্রাইসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো এই যে আমি ডেটাটা দেখাচ্ছি এখন আপনাদের সামনে যে প্রত্যেকটা কোয়ার্টারে কোম্পানি কোনো সেলস করছে না কিন্তু হঠাৎ করে কোম্পানির সেলস এক কোটি হলো পঁচিশ কোটি হলো আর তারপরে একশো বারো কোটি হলো এই যে একশো বারো কোটি হল এবং কোম্পানি এখানে লাভ করলো চুয়াল্লিশ কোটি এই ইনফরমেশানটা অনেক আগের থেকেই ইনভেস্টারদের কাছে ছিল এই জন্যই আগের থেকে অনেকেই ইনভেস্ট করে রেখেছে এবং আগামী যে কোয়ার্টারগুলো আসবেন মিলিয়ে দেখবেন যে এর থেকে আরও অনেক বেশি সেলস কিন্তু এই কোম্পানি করবে কোম্পানি এখন বলছে যে আমাদের যে যা কিছু আমরা তৈরি করেছি তার এইট্টি পার্সেন্ট বায়ার অলরেডি আমাদের হাতে চলে এসেছে সুতরাং নেক্সট কোয়ার্টারগুলো কোম্পানির রেজাল্ট আরও ভালো করবে তো যখন রেজাল্ট ভালো করবে তখন আমরা ইনভেস্ট করতে চাই কিন্তু যারা প্রো ট্রেডার যারা অ্যাডভান্স ট্রেডার তারা কী করেছে আগের থেকেই স্টক অ্যাকোমুলেট করেছে এবং অলরেডি হাজার পার্সেন্ট রিটার্ন তারা এক বছরে পেয়ে গেছে তো এই কোম্পানির যে একটা নিউজ ছিল কোম্পানির যে সিও বা চেয়ারম্যান ফাইন্যান্সিয়াল ইয়ার দুই হাজার তেইশ চব্বিশের ফার্স্ট কোয়ার্টারে তিনি বলেছেন যে তাদের কোম্পানিতে একটা বড় ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট হবে তারা তাদের কোম্পানিকে একটা স্ট্রাকচারাল শিফট করছেন এবং রিনিউয়েবল এনার্জি সেক্টরে ইন্ডিয়ার রিনিউএবেল এনার্জি সেক্টরে তারা এন্টার করছেন যদিও আগে ছিল কিন্তু এখন আরও নতুন যে টেকনোলজি সেটা তারা এখানে ইন্ট্রোডিউস করবেন তো কোম্পানির যে সিও তার নাম হচ্ছে সোহান লাল আগরওয়াল চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের কাজ করেন তো কোম্পানির যে এই যে ডিসিশান কোম্পানি বলছে যে আমরা একটা স্ট্রাকচারাল শিফট করবো রিনিউয়েবল এনার্জিতে এবং আমরা আমাদের প্রোডাকশন সব কিছু বন্ধ রাখবো এবং আমরা ইন ফিউচারের জন্য কাজ করবো তো এটা একটা বিশাল কারেজিয়াস ডিসিশন ছিল কোম্পানির কোম্পানি একটু ডিফারেন্ট লেভেলে যেতে চাচ্ছে এই জন্য তাদের যে টেকনোলজি সেটাও এখানে তারা চেঞ্জ করতে যাচ্ছিল সেই সময়ে তো তাদের যে আগে কনভেনশনাল মাল্টি ক্রিস্টাল লাইন মেথড ছিল সেখান থেকে তারা হাই এফিসিয়েন্সি মনো পার্ক অ্যান্ড টপকন টেকনোলজিতে তারা শিফট হচ্ছিলো এই এই জন্য বলছে যে আমরা আমাদের সেলস বন্ধ করে দেবো নতুন কোনো প্রোডাকশন করব না আমরা নতুন টেকনোলজি নিয়ে আসবো এবং তারপরে এখন যা আমাদের লস হচ্ছে ইন ফিউচারে আমাদের কী হবে সেটা একটা রোবাস্ট একটা গ্রোথ হবে আমাদের কোম্পানি তো এখানে কিন্তু ডিরেক্টার বা ম্যানেজিং ডিরেক্টর তিনি বলছেন আমরা খুব কনফিডেন্ট যে ইন ফিউচারে আমাদের যে সফিস্টিকেশন যে টেকনোলজি এটা আমাদের কোম্পানির প্রফিটেবিলিটিকে অনেকটাই বাড়িয়ে দেবে এবং আমাদের যে আগামী দিনগুলো আছে তো সেগুলোতে আমাদের ফাইন্যান্সিয়াল সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে তো এটা কবে বলেছিল ফাইন্যান্সিয়াল ইয়ার দুই হাজার তেইশে তাহলে বুঝতেই পারছেন যে তেইশে এই এই যে নিউজটি আছে তখন থেকে কিন্তু কোম্পানির সেলস বন্ধ কিন্তু আমরা কিছুই জানি না এই কোম্পানি সম্পর্কে এবং রকে তো যেই কোনো কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন যেই স্টকগুলো দেখবেন যে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে বেশিরভাগ ঘোরাফেরা করে সেই স্টকগুলোতে কখনোই ইনভেস্ট করবেন না কেননা সেগুলোতে অনেক পামডাম হয় অনেক সময় আমরা কিছুদিন আগে দেখলাম যে সালাসার টেকনোলজি একটা স্টক বেশ কয়েকদিনে ডবল হয়ে গেছিলো তারপর সেখান থেকে ডাম করা হয়েছিল চৌত্রিশ টাকা থেকে আবার ষোলো সতেরো টাকা চলেছিলো প্রায় অনেকটাই ডাউন তো যারা উপরে ইনভেস্ট করেছেন অনেকে ফেসে আছেন আমি কোম্পানি ভালো কি খারাপ সেটা বলছি না কিন্তু সেই কোম্পানিটির যদি আমরা ভিউ দেখি তখন যে প্রত্যেক ইউটিউবার থেকে শুরু করে প্রত্যেক ইনস্টাগ্রামের রিল থেকে শুরু করে এই স্টকটি নিয়ে আলোচনা করা হচ্ছে কিন্তু আমরা এই স্টকগুলোর সম্পর্কে কিন্তু খুব একটা জানতে পারি না এটা কেন পারি না আমাদের রিসার্চের অভাব তো ওয়েবসাল এনার্জি সিস্টেমের এই এই যে নিউজ আসে এই নিউজটি কবে কবে এসেছিল আগস্ট মাসে এসেছিল তো আগস্ট মাসের দুই হাজার তেইশে আসছিলো তো আমরা যদি দেখি যে আগে কোম্পানির যদি একটু চার্ট দেখি দেখুন এখানে দীর্ঘদিন ধরে কোনো রিটার্ন নেই কিন্তু যখনই এই কোম্পানির এই সব নিউজ আসে আগস্ট থেকে তখনই কোম্পানির মধ্যে একটা ভালো করে হায়ার হাই ফরমেশন তৈরি করে কোম্পানির প্রাইস উপরে দেখে যাচ্ছিলো তো আগে দুই হাজার তেইশের আগস্ট মাসে একশো একুশ টাকার মতো দাম ছিল এই স্টকটির তো এখন দাম পৌঁছে গেছে হাজার উননব্বই টাকা তো কিছুদিন আগে আমি সেমভাবে আমি কিছুদিন আগে একটি স্টকে ইনভেস্ট করেছিলাম যেটা আমি আমার যে প্রিমিয়াম চ্যানেল সেখানে আপডেট দিয়েছিলাম প্লাস আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলও আপডেট দিয়েছিলাম কী বলেছিলাম বিগ নিউজ ফর রামা স্টিল তো রামা স্টিল সম্পর্কে একটা বড় নিউজ আসে তো কোম্পানি কি বলছে যে রামা ডিফেন্স প্রাইভেট লিমিটেড হ্যাজ বিন ইনকর্পোরেটেড অর্থাৎ রামা যে স্টিল বানায় যে কোম্পানিটি স্টিলের বিভিন্ন পাইপ বানায় তারা ডিফেন্স সেক্টরে এন্টার করতে যাচ্ছে তো এখানে একটা গেম চেঞ্জার হয় তো আমার এই নিউজটি খুব ভালো লাগে তো আমি সঙ্গে সঙ্গে সাড়ে এগারোটার দিকে এই স্টকটিকে বাই করতে বলি এবং স্টপ লস দশ টাকা সাঁত্রিশ পয়সা লেভেলের দিতে বলি তো তখন দেখুন যখন দিয়েছিলাম চার পাঁচ পার্সেন্ট উপরে গেছিলো তারপরে স্টক প্রাইস আবার ফল করে তো দুই তিন পার্সেন্ট আমাদের নেগেটিভ ছিল কিন্তু ভাগ্যের বিষয় যে আমাদের লস হিট হয়নি তারপরে দেখুন লাস্ট তিন দিনে কি রকম রিটার্ন দিয়েছে তো এই স্টকটি যদি আমি একটু ফান্ডামেন্টাল দেখি তো ফান্ডামেন্টাল দেখলেও এই স্টকে কেউ ইনভেস্ট করবে না জুন কোয়ার্টারে ষোলো কোটি টাকা এখানে লাভ করেছে তারপরে বারো কোটি তারপর সতেরো কোটি তারপর তেরো কোটি এবং এই যে লাস্ট চার কোয়ার্টারের মধ্যে এই কোয়ার্টারে সব থেকে কম এগারো কোটির মতো মাত্র অপারেটিং প্রফিট করতে পেরেছে তো এরকম অবস্থায় কিন্তু কেউ রাম স্টেলে ইনভেস্ট করবে না কিন্তু এরকম একটা ভালো নিউজ আসে তো সেই জন্য স্টক প্রাইসের মধ্যে আমরা এরকম দেখতে পাচ্ছি তো এখানে যদি আমি টেকনিক্যাল দেখি যে একটা দশ টাকার লেভেলে কন্টিনিউয়াসলি সাপোর্ট নিচ্ছে এবং একটা নির্দিষ্ট ট্রেন লাইন বরাবর বারবার এখানে রেজিস্টেন্স নিচ্ছে তো এই রেজিস্টেন্সকে ব্রেক করার পরে কিন্তু তিন দিন ভালো র্যালি দেখিয়েছে তো এখন এখন স্টক প্রাইস দশ টাকা থেকে ষোলো টাকা পঁচাশি পয়সা হয়ে গেছে আমাদের পোর্টফোলিওতে অনেকেই আমরা কিনেছি তো প্রায় সিক্সটি পার্সেন্ট লাভে এখনও আমরা এই তিন চার দিনই আমাদের সিক্সটি পার্সেন্ট লাভ হয়ে গেছে তো এখন স্টকটি প্রায় ব্রেকআপ কোডের কাছাকাছি আসেও তো যেহেতু অনেকটাই রিটার্ন দিয়েছে হতে পারে যে এখান থেকে একটু প্রফিট বুকিং বুকিংও আসতে পারে কিন্তু এই যে কোম্পানির ক্যাচ করা যে তার নিউজ দেখে তার ডেভেলপমেন্ট দেখে এর জন্যই কিন্তু কোম্পানির স্টক প্রাইসের মধ্যে ভালো আমরা র্যালি দেখি এখানে কিন্তু কোনো ফান্ডামেন্টাল বা কোনো টেকনিক্যাল কাজ করে না তো এই যে রামা স্টিল স্টকটি রয়েছে এই স্টকটি নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম যেদিন আমি সবাইকে কিনতে বলি সেদিন আমার চ্যানেলে ভিডিও বানিয়েছিলাম প্লাস আমি টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করেছিলাম তো ফ্রি চ্যানেলে কি হয় অনেক সময় যে ভালো ভালো স্টক দেওয়া সত্ত্বেও অনেকে বাই করে না কেননা কনভিকশন থাকে না বিশ্বাস থাকে না এই জন্য অনেকেই হয়তো আপনারা বাই করতে পারেনি স্টকটা যে অনেক উপরে যাওয়ার পরে অনেকে আমাকে এস করেছেন যে স্টকটি বাই করব কি না তো আমি বলেছিলাম এখন একটু রিক্সি কেননা এত রিটার্ন দেওয়ার পরে যখন তখন একটা প্রফিট বুকিং কিন্তু আসতে পারে তো রামা স্টিলে এরকম ইনভেস্ট করার পরে তারপরের দিন আমি এখানে আপডেট দিই যে রামা স্টিল তিন পার্সেন্ট বাড়লো পাঁচ পার্সেন্ট বাড়লো তারপরে দশ পার্সেন্ট বাড়লো তো আমিও যেহেতু ইনভেস্ট করেছি আমি আমার চ্যানেলে যারা রয়েছে তারাও ইনভেস্ট করেছে তো আপনারা যদি চান যে আমার সাথে সাথে আপনারাও ইনভেস্ট করবেন তাহলে আমার এই চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন তো তারপরে দশ পার্সেন্ট দেওয়ার পরে আমি একটা এসএমএস দিই যে সুইং ট্রেডার রামা স্টিল স্টিলে প্রফিট বুক করতে পারেন কেননা অলরেডি টেন পার্সেন্ট দিয়েছেন আর একজন যদি আপনি সুইং ট্রেডার হন তাহলে দশ পার্সেন্ট কিন্তু অনেক তো প্রফিট বুক করতে পারেন আর না হলে আমি কি বলেছি স্টপ লস কস্ট টু কস্ট করে দিন মানে আপনি যে টাকায় বাই করেছেন সেই টাকায় স্টপ লস দিন স্টপ লস সিট হলে আপনি বেরিয়ে যাবেন আর না হলে উপরে তো বাড়তেই থাকবে তো স্টপ লস ট্রেল করতে করতেই কিন্তু উপরে যাবেন তো যাই হোক অনেকই ভালো জায়গায় এই স্টকটি রয়েছে এবং আমি এখানে একটা ইম্পর্টেন্ট এস এম এস দিই যে আমি লং টার্মের জন্য এই স্টককে হোল্ড করব একটু রিক্স নেব এবং দশ টাকার নিচে আসলে আমি এক্সিট করব আমি যখন যা করি আমি গ্রুপের মধ্যে কিন্তু আপডেটও এরকমভাবে দিয়ে দিচ্ছি তো কিছু দিন আগে তো এরকম মাল্টিপেকার স্টক কিন্তু আমি ফ্রিতেও আমি আমার চ্যানেলে ডিসকাস করি আলোচনা করি তো আপনারা অনেক ইউটিউবারের ভিডিও দেখেন অনেক কন্টেন্ট আপনি রোজ কনজিউম করেন তো কাকে বিশ্বাস করবেন সেটা কিন্তু আপনার একদম বুঝতে পারেন না যে কোনটা ঠিক বা কোনটাতে আমরা ইনভেস্ট করব তো আমি আগের বছর যেন টেকনোলজি প্রায় একশো আশি টাকায় দিয়েছিলাম সেটা এখন দুই হাজার টাকায় চলছে তারপরে আমি প্রায় ছিয়াশি টাকার লেভেলে ভেল দিয়েছিলাম যেটা এখন সাড়ে চারশো বা পাঁচশো টাকার লেভেলে চলছে তো এরকম স্টক আমি কন্টিনিউয়াসলি আমার চ্যানেল দিয়ে থাকি এবং সমস্যা হচ্ছে সবাই সব স্টকে ইনভেস্ট করতে পারে না কেননা একটা কনভিকশানের দরকারও অবশ্যই হয় তো এখানে আমি একটা স্টক দেখাচ্ছি যে জুনের আঠারো তারিখে আমি একটা স্টকের ভিডিও বানিয়েছি এবং ভিডিও বানানোর পরে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিই তো আমি থামনেলটা দিয়েছি পিজি ইলেকট্রোপ্লাস্ট ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালিসিস এবং বলেছিলাম যে নেক্সট মাল্টিভেগার হবে এটা তো এখানে ডেট দেখুন আট তারিখে ভিডিও বানা বানানো হয়েছে নয় তারিখে মার্কেট সম্ভবত ক্লোজ ছিল তারপরে এখানে দশ তারিখ দশ তারিখ থেকে আজকে অবধি যদি আমরা এখানে দেখি তো দেখুন এখানে একশো কুড়ি পার্সেন্ট রিটার্ন বুঝতেই পারছেন তাহলে এখানে জুন মাস এটা জুন মাস তাহলে জুন মাস জুলাই মাস আগস্ট মাস এবং সেপ্টেম্বর জাস্ট পড়েছে তিন মাস মাত্র তিন মাসে একশো কুড়ি পার্সেন্ট রিটার্ন কিন্তু এখানে অলরেডি এই স্টকটি দিয়েছে তো অনেকেই এটা বাই করেননি তো আমার যদি প্রিমিয়াম চ্যানেলে আপনারা জয়েন হন তাহলে আমি এরকমভাবে আপনাদেরকে অনেক স্টকই দেবো যেগুলো ইন ফিউচারে মাল্টিপেকার রিটার্ন দিতে পারে মাল্টিপেকার রিটার্নের গ্যারান্টি কিন্তু নেই তবে বেশিরভাগ স্টকই এরকম রিটার্ন দেয় এবং আমিও এরকম রিটার্ন জেনারেট করি এই স্টকে আমিও ইনভেস্টেড ছিলাম এখন এই কোম্পানি বলছে যে তাদের সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ ইন ফিউচারে আরও বাড়বে তো এই জন্য স্টক প্রাইস কী হচ্ছে হায়ার হাই এবং হায়ার লো ফরমেশনে কন্টিনিউয়াসলি উপরে যাচ্ছে তো এখানে আমি কিছু আমি কন্টিনিউয়াসলি এরকম রিসার্চ করি এরকম নিউজ খুঁজি তো আমার কাছে বেশ কয়েকটা মাল্টিপিগার স্টক রয়েছে যেগুলো এখন সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ইউটিউবে আলোচনা হচ্ছে না কেননা মাল্টিপিগার স্টক নিয়ে ইউটিউবে বেশি আলোচনা হয় না অনেক সময় আলোচনা হয় কিন্তু আমরা বুঝতে পারি না কেননা ডেলি হাজার হাজার কন্টেন্ট আমাদের চোখের সামনে আসে তো আমি কয়েকটি মাল্টিপিগার স্টক সিলেক্ট করেছি যেটা ইন ফিউচারে মাল্টিপেগার রিটার্ন দিতে পারে তো এখন একটু নিচে চলছে তো আমাদের লং টার্মের জন্য সবসময় এমন স্টককে সিলেক্ট করা দরকার যেগুলো নিচে চলছে কোনো মোমেন্টাম নেই আর তখন আমরা পিক করব আর মোমেন্টাম আসলে তখন আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু ভালো রিটার্ন আসবে তো আমি এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি পাওয়ার সেক্টরের একটি স্টক রয়েছে তারা বলছে যে আমাদের যে এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার দুই আমাদের প্রফিট গ্রোথ বা সেলস গ্রোথ একশো দশ হবে অর্থাৎ এখন যদি তারা পাঁচ কোটি ইনকাম করছে পরে এই ইয়ারে সম্পূর্ণ হতে হতে দশ কোটি হয়ে যাবে এবং কোম্পানির যদি আমরা অর্ডার বুক দেখি পঁয়ত্রিশ হাজার কোটি টাকার অর্ডার বুক রয়েছে এবং মার্কেট ক্যাপ মাত্র বারো হাজার কোটি তাহলে বুঝতে পারছেন মার্কেট ক্যাপ মাত্র বারো হাজার কোটি এবং অর্ডার বুক পঁয়ত্রিশ হাজার কোটি সোলার সেক্টরের এরকম একটা স্টক রয়েছে যার যারা বলছে যে আমাদের প্রফিট গ্রোথ বা সেলস গ্রোথ হান্ড্রেড পার্সেন্ট আমরা এই ইয়ারে করে দেখাবো অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে তাদের প্রফিট তো এখন তাদের অর্ডার বুক রয়েছে পাঁচ হাজার কোটি টাকা এবং মার্কেট ক্যাপ মাত্র তিন হাজার পাঁচশো কোটি টাকা সুতরাং মার্কেট ক্যাপের তুলনায় তাদের অর্ডার বেশি তো আমরা যখনই কোনো লং টার্ম স্টকে ইনভেস্ট করি তখন আমরা দেখি যে আমাদের রেজাল্ট কেমন হবে আমরা বুঝতে পারি না এগুলো কিন্তু অলরেডি যে কোম্পানির তরফ থেকে বলে দেওয়া হয় যে এই ইয়ারে আমরা এত পার্সেন্ট সেলস করব এই ইয়ারে আমরা এত পার্সেন্ট প্রফিট করব। তো আগের থেকেই যদি আমরা জানি তাহলে আগের থেকেই আমরা কেন ইনভেস্ট করি না কেননা আমাদের কাছে ডেটা নেই আমরা রিসার্চ করতে পারি না ডিফেন্স সেক্টরের একটা স্টক বলছে আমাদের এখন নেক্সট ইয়ারের যে প্রফিট গ্রোথ বা সেলস গ্রোথ সেটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে এবং লাস্ট আমাদের যে সেলস ছিল তার তুলনায় যে আমাদের পরের সেলস হবে সেটা দুই টু পয়েন্ট ওয়ান এক্স হবে আইটি সেক্টরে একটি কোম্পানি বলছে তাদের নেক্সট ইয়ারে অর্থাৎ এই ইয়ারে ফাইন্যান্সিয়াল ইয়ারে সিক্সটি সিক্স পার্সেন্ট তাদের কোম্পানিতে গ্রোথ আসবে এবং লাস্ট সেলের তুলনায় টু পয়েন্ট ফাইভ এক্স সেল তারা করে দেখাবে ইনফ্রাসেক্টারের এরকম একটি স্টক রয়েছে তারা বলছে আমরা ফিফটি পারসেন্ট গ্রোথ আমাদের কোম্পানিতে এবার আমরা দেখবো ওয়ান পয়েন্ট ওয়ান এক্স লাস্ট সেলের থেকে তারা করে দেখাবে তো আমরা যখনই স্টক মার্কেটে ইনভেস্ট করি লং টার্মের জন্য আমরা বুঝি না যে কোম্পানির সেলস কেমন হবে প্রফিট কেমন হবে তো এগুলো কিন্তু অলরেডি অনেক আগে থেকেই বলা থাকে কোম্পানির তরফ থেকে সেগুলো জানতে হয় পড়তে হয় দেখতে হয় তো যাদের আপনাদের সময় নেই তারা আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারেন যেখানে আমি ডিটেল ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এবং বলবো যে কোম্পানি কি করতে চাইছে কোথায় কি অর্ডার পাচ্ছে কোন কোন তারিখে কোন কোম্পানি কি অর্ডার পেয়েছে এবং ইন ফিউচারে তাদের গ্রোথ কি হবে তো আগামী দিনে যে সমস্ত স্টক ভালো চলবে সেগুলো হচ্ছে পাওয়ার সেক্টর সোলার সেক্টর ডিফেন্স আইটি ইনফ্রা তো এই প্রত্যেকটা কোম্পানি থেকে এক একটি স্টক আলোচনা করা হবে তো আমার আমার চ্যানেলে অনেকেই জয়েন হয়েছেন সুইং ট্রেডিংয়ের জন্য তো সেখানেও আমি একটা স্টক অলরেডি আলোচনা করে দিয়েছি এবং তার ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি তো আপনারা যারা জয়েন হতে চান তাহলে প্রিভিয়াস আমার যে ভিডিওটি সেটা অবশ্যই দেখবেন এবং শেয়ার বাংলার সাথে যুক্ত হন এবং লং টার্ম যারা ইনভেস্টার তাদের জন্য বেস্ট চ্যানেল হচ্ছে শেয়ার বাংলা চ্যানেল কেননা এখানে হাই রিসার্চ রিলেটেড কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করা হবে এবং এই যে সার্ভিস এই সার্ভিস অনেকেই প্রোভাইড করে থাকে আমি দেখেছি এবং খুঁজে দেখেছি যে মাত্র পনেরো দিনের জন্য পাঁচ টাকা চার্জ করে পনেরো দিনের জন্য পাঁচ হাজার টাকা চার্জ করে এবং একবার শুধুমাত্র লাইভে এসে আপনার সাথে কথা বলবে আরেকটি আমি চ্যানেল জানি যে ভ্যালু ইনভেস্টিং করে তারা ছয় মাসে তাদের ফিস তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তাহলে বুঝতেই পারছেন যে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কত চার্জ করা হয় অন্যান্য চ্যানেলগুলো কত চার্জ করে তো আমি এখানে মাত্র মান্থলি এক হাজার টাকা চার্জ করি এবং মিনিমাম এক বা সর্বোচ্চ দুই তিন চার এরকম আমি স্টক লং টার্মের জন্য আলোচনা করব। তো তবে এটা মার্কেটের হিসেবে এবং বিভিন্ন দিক লক্ষ্য করে দেওয়া হয় তবে প্রত্যেক মাসে মিনিমাম একটি করে আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আইডিয়া পাবেন এবং তার ডিটেল অ্যানালিসিস এবং তার কেস স্টাডি সেটা পাবেন তো চাইলে আমাদের শেয়ার বাংলা চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো এর আগের ভিডিওতে ভিডিওতে আমি বিগিনারদের জন্য বলেছিলাম যে মাল্টিপেগার স্টক কীভাবে সার্চ করবেন আজকে আমি জানালাম যে অ্যাডভান্স ট্রেডার বা প্রো ট্রেডাররা কীভাবে মাল্টিপেগার স্টক সিলেক্ট করে যেখানে কোনো টেকনিক্যালও দেখি না যেখানে কোনো ফান্ডামেন্টালও কিন্তু দেখি না শুধুমাত্র ইনফরমেশানের ভিত্তিতে আমরা স্টককে ইনভেস্ট করব এবং ইন ডিটেল অ্যানালাইসিস করে তবেই ইনভেস্ট করব এবং আমাদের টার্গেট থাকবে এক বছরে মিনিমাম টু এক্স অর্থাৎ এক বছরে আমাদের হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন এখানে থাকার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে ধন্যবাদ